হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কিছু জনপ্রিয় স্কুলের ভৌতিক ভিডিও, যেখানে অনেক প্যারানর্মাল এক্সপার্টরা এই স্কুলগুলিকে ছাত্রছাত্রীর সুরক্ষার জন্য নির্দিষ্ট সময় ধরে বন্ধ করে রেখেছিল। তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এইসব ভৌতিক স্কুলগুলির সম্বন্ধে। এই ভিডিওটি ইংল্যান্ডের একটি স্কুলে ক্যাপচার করা হয়, যেখানে ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি স্কুলে একটি ডান্স কম্পিটিশন হচ্ছিল। ভিডিওটি দেখে একটি সাধারণ ডান্স কম্পিটিশন বলে মনে হলেও খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝবেন যে মেয়েগুলির পেছনে একটি আবছা ছায়া এক পাশ থেকে অন্য পাশে ছুটে চলেছে। স্কুল কর্তৃপক্ষ এই ভিডিওটিতে ধরা পড়ে ওই ছায়াটিকে দেখে কিছুই সঠিকভাবে বলতে পারেননি। তারা এই ভিডিওটি ক্যাপচার হওয়ার কয়েকদিনের মধ্যেই স্কুলটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এই ভিডিওটিতে ওনার বলেন যে তিনি তার নতুন কেনা মোবাইল ফোনের ভিডিও কোয়ালিটি চেক করার জন্য ভিডিও রেকর্ড করছিলেন। তিনি আরো বলেন যে প্রথমে তিনি কোনো কিছুই লক্ষ্য করেননি, কিন্তু পরে যখন তিনি দেখেন তখন তিনি খুবই ভয় পেয়ে যান। তিনি দাবি করেন ভিডিওটিতে যে বিল্ডিং এর ভেতরে অদ্ভুত মেয়েটি ক্যামেরায় রেকর্ড হয়েছে সেটি একটি পরিত্যক্ত স্কুল। এই স্কুলটিকে তার ভুতুড়ে কাণ্ড কারখানার জন্য বন্ধ করে দেওয়া হয়। এই ফুটেজটি পোকাটেলো হাই স্কুলের সিকিউরিটি ক্যামেরাতে ক্যাপচার করা হয়, যেখানে স্কুল কর্তৃপক্ষ দাবি করেন একটা নির্দিষ্ট সময় রাতের দিকে স্কুল বিল্ডিং এর সমস্ত লাইট অফ অন হয়ে চলেছে। তাছাড়াও একটি আবছা ছায়া বারান্দার কয়েকটি জায়গায় ঘোরাঘুরি করে চলেছে। এই ভিডিওটি নিউজ চ্যানেলে সম্প্রচারিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একটি প্যারানর্মাল এক্সপার্ট টিম এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন, আর তারা দাবি করেন যে কোনো নেগেটিভ শক্তির বসবাস রয়েছে এই স্কুলে। স্কুলটি কয়েক মাস বন্ধ রাখার পর আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এই ভিডিওটি টুবারুবা নামক একজন ইউটিউবার ইউটিউবে আপলোড করেন। টুবারুবা বলেন যে এই ভিডিওটি তার এক বন্ধু একটি স্কুলের সিসিটিভি ফুটেজ থেকে ক্যাপচার করেন। এই ভিডিওটিতে রাতের সময় একটি পরিষ্কার করার গাড়ি হঠাৎই আপনাআপনি চলাফেরা করতে থাকে।
স্কুল কর্তৃপক্ষ ভিডিওটি দেখে আর পরে ওই পরিষ্কার করার গাড়িটিকে ভালো করে পর্যবেক্ষণও করে, কিন্তু তারা অদ্ভুত কোনো কিছুই খুঁজে পাননি। আরো অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা। একটি এডুকেশনাল সেন্টারের সিসিটিভি ক্যামেরাতে হঠাৎই এই ভিডিওটি ধরা পড়ে, যেখানে রাতে একটি আবছা ছায়াকে চলাফেরা করতে দেখা যায়। ভিডিওটিকে দেখে অনেকেই এটিকে ফেক বলে মনে করেন, আবার অনেকেই এটিকে 100% বাস্তব বলেও মনে করেন। এইরকমই অদ্ভুত সব ভিডিও নিয়ে আমরা আসবো পরের বার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।